सुप्रिय दर्शक, गुरुकुल ऑनलाइन लर्निंग नेटवर्कर तबला विभाग पक्ष अपन सबाई के स्वागत जानाच्छि। गत कयेकटी पर्वे आमी तबलार इतिहास, तबलार अंग, किभावे तबला निये बसते हबे, किभावे तबलाय हाथ रखते हबे, तबलार बर्ण एवं तबलार नोटेशन निये किछु आलोचना करेछिलाम। आजकेर पर्वे आमी तबलार एकेबारेई किछु प्राथमिक बाणी निये आलोचना करब। तो प्रथमेई जे बाणीटा आमरा शिखब सेटा ते ते। तो आम्रा चार बार करे प्रत्येकटा बाणी बजाबो। की रकम शुनते हय देखाई। ते 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 ते, रे 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 रे, के 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 के, टे 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 टे। आबार बाजिए देखाई। ते 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 ते, रे 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 रे, के 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 के, टे 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 टे, ते 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 ते, रे 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 रे, के 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 के, टे 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 टे। एबार प्रैक्टिसेर समय आमरा किभावे बाजाबो। ते 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 ते, रे 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 रे, के 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 के, टे 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 टे, ते 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 ते, रे 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 रे, के 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 के, टे 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 टे। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখা দরকার। যে কোনো ধরনের বাণী অথবা রচনা বাজানোর আগে প্রথমে সেই বাণীটা বা রচনা খুব ভালো করে মুখস্থ করতে হবে, তারপরে সেটা তালি দিয়ে পড়তে হবে, তারপরে বাজাতে হবে। এক্ষেত্রে তে 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 তে, রে 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 রে, কে 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 কে, টে 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 টে, তারপর তালি দিয়ে পড়া, তে 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 তে, রে 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 রে, কে 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 কে, টে 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 টে। আবার পড়ি, তে 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 তে, রে 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 রে, কে 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 কে, টে 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 টে। এরপরে পরের লেসন নাম্বার টু, তে রে কে টে, তে রে কে টে, তে রে কে টে। তারপরের লেসন, তে রে কে টে, তা ক তা ক, তে রে কে টে, তা ক তা ক। এখানে তা বাণীটা আমরা কিভাবে বাজাবো সেটা একটুখানি ব্যাখ্যা করা দরকার। তা যখন বাজাবো তখন আমাদের মনে রাখতে হবে, আমরা যদি তর্জনী আঙুলটা যদি লম্বালম্বিভাবে দুটো ভাগ কল্পনা করি, তাহলে দুটো ভাগের বাঁদিকের যে ভাগটা সেটা পড়বে ঠিক কানের উপর, এবং ডান দিকের যে ভাগটা সেটা পড়বে সুরের উপর, অর্থাৎ এরকম। এতে আমরা মিউজিক্যাল যে টোনটা তবলার, সেই টোনটা আমরা পাব। এবার আমরা যদি অতি কিনারে চলে যাই, অর্থাৎ তবলার প্রান্তে যদি চলে যাই, তাহলে কীরকম শব্দ হয় একটু দেখি। এই সাউন্ডটা তুলনামূলকভাবে অনেকটা কর্কশ, সে তুলনায় এই পজিশনে যে শব্দটা উৎপন্ন হচ্ছে সেটা অনেক বেশি মিউজিক্যাল। এবং তা বাজানোর সময়
অনামিকা আঙুল, যেটা আমাদের রিং ফিঙ্গার বলি, রিং ফিঙ্গারের পজিশন থাকবে এই গাবের তলদেশে, অনামিকা আঙুলের মাথা দিয়ে জাস্ট ছুঁয়ে থাকবে, এবং তার ঠিক পাশেই আমাদের কনিষ্ঠা যে আঙুল সেটা থাকবে। এবং এটা বাজানোর সময় এক ধরনের একটা ত্রিভুজ আকৃতি একটা শেপ তৈরি হবে, যেমন এই কটি কথা মেনে চললে আমরা ডান হাতের যে বাজানোর যে আমাদের বেসিক যে বোল, তা সেটা খুব ভালোভাবে রপ্ত হবে বলে আমি আশা করি। তারপরে যাই পরের লেসন নাম্বার ফোর। নাম্বার থ্রির ভ্যারিয়েশন হচ্ছে নাম্বার ফোর। তে রে কে টে তা ক তা ক তা ক তে রে কে টে তা ক। আবার বাজাই তে রে কে টে তা ক তা ক তা ক তে রে কে টে তা ক তে রে কে টে তা ক তা ক তা ক তে রে কে টে তা ক তে রে কে টে তা ক তা ক তা ক তে রে কে টে তা ক। তারপরের বাণী পাঁচ নম্বর, তে রে কে টে তা ক। চারবার তেরে কেটে বাজাবো, তারপরে তেরে কেটে তাকো তাকো একবার বাজাবো। কীরকম? তে রে কেটে তাক 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 তাক তে রে কেটে 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 তাক তাক। এখানে একটু তেরে কেটে তাকো তাকো যে বাণীটা আমরা ফার্স্টে বাজিয়েছিলাম, সেটার থেকে কিভাবে এই বাণীটা আমরা হাতে রেখে বলবো একটু দেখাই। তেরে কেটে তাক 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 তাক। আবার পড়ি, তেরে কেটে তাক 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 তাক। একটু যদি দ্রুত পড়ি, তেরে কেটে তাক 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 তাক তেরে কেটে 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 তাক তাক। অর্থাৎ তেরে কেটে তাক 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 তাক। বলার বা পড়ার সময় যদি একটু অ্যাসেন্ডিং অর্ডারে এবং ডিসেন্ডিং অর্ডারে যদি পড়া যায়, তাহলে এই বাণীটা পড়তে সুবিধা হয়। তেরে কেটে তাক 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 তাক তেরে কেটে 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 তাক তাক। এই ছিল আজকের লেসন। এই পর্যায়ে আমি আরও দু চারটি জিনিস উল্লেখ করতে চাই। প্রথম, যে বোলগুলো বাজানো হলো আজকে, এই বোলগুলো বাজানোর সময় খুব কম লয়ে বাজাতে হবে, অর্থাৎ কম গতিতে বাজাতে হবে, এবং ধীরে 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 আমাদের লয় বাড়াতে হবে। এবং আরেকটা জিনিস হলো, এই বোলগুলো বাজানোর সময় আমরা সাধারণত যে ওয়েটে বা যে প্রেশার দিয়ে আমরা বাজাই, যেমন ধরা যাক তে রে কে টে তাক তাক, এটা যদি আমাদের ন্যাচারাল প্রেশার হয়ে থাকে বা ওজন হয়ে থাকে, এর থেকে একটু বেশি ওজনে আমরা প্র্যাকটিস করব। কীরকম? এটা এবং এর ফলে যেটা হবে সেটা আপনারা নিজেরাই প্র্যাকটিস করলে পরে রিয়ালাইজ করতে পারবেন,
যে এভাবে রেয়াজ করলে আসলে ফলটা কেমন পাওয়া যায়। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, ততদিন পর্যন্ত।